আপনি কি আর আত্মহত্যা করতে চাইছেন? আপনার কি ক্ষোভ, কি অভিযোগ তা আদালতের সামনে এসে বলুন। আমার আমার অনেক কিছু বলার আছে হুজুর। মিলন, এই যে স্কুল নীরবে সোশ্যাল ডিস্টেন্স মেনে দাঁড়িয়ে আছে, সোশ্যাল ডিস্টেন্স মেনে দাঁড়িয়ে আছে স্কুলের চেয়ার, কেবিন, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। শুধু নেই ছাত্র ছাত্রী, নেই কোনো শিক্ষক। জানেন কেন বন্দী দশা চলছে? বন্দী দশা চলছে আমারও। লকডাউনের পর কাজ হারিয়ে কাজ নেই, দুমুঠো দুমুঠো খাবার তুলে দিতে পারছি না পরিবারের হাতে। অনাহার অনাহার আর কতদিন? সামাজিক দায়বদ্ধতা থেকে কেউ খাবার তুলে দিলে খাচ্ছি, ভুলে গেছি অনাহার। রাজ্যের চাকা ঘুরছে, রাষ্ট্রের চাকা ঘুরছে, আমার মতো কত কত মানুষ এই চাকায় পিষে পিষে দিন কাটাচ্ছে। এদের প্রতি কি দায়বদ্ধতা রাষ্ট্রের, রাজ্যের? আমি আমি দেখেছি দায়বদ্ধতা, আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি। মৃত্যুর পর আমি অসহায়, আমি আমি পরাজিত, তাই তাই আত্মহত্যা। চলো চলো, কেন আদালতের আদেশ পাই।
পালন করতে যমুনার জলে, যা কিছু খারাপ তা বিসর্জন দিতে। চলো